সবাইকে গুড ইভিনিং। আমার এই ট্রাভেলিং ব্লগের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমি যখন এই ট্রাভেলিং শুরু করছিলাম কাউকে সাহায্য পাইনি, বিদায় আমি কষ্টে এই এই যে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করছিলাম। আজকে এই ইউটিউব চ্যানেলে প্রায় 1336 জনের মতো সাবস্ক্রাইবার। তো এইটা সব আপনাদের আশীর্বাদ, আপনাদের দয়া। আর আমি যখন ট্রাভেলিং শুরু করার আগে এই ইউটিউব চ্যানেল ওপেন করছিলাম, আর ওপেন করে আমি যা যা জিনিস কিনছিলাম, এই যে একটা মুখ এক গেমবল, আর হচ্ছে একটা মাইক্রোফোন, এই যে মাইক্রোফোন, তারপর আরেকটা হচ্ছে আপনাদের এই যে একটা ফোন, একটা ফোন, এই একটা ফোন দিয়ে শুরু করছিলাম। আজকে প্রায় আমার চ্যানেলটা মোটামুটি উন্নতির দিকে আগাচ্ছে, আর আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমার চ্যানেলটা আরও ভবিষ্যতে আরও উন্নতি হইতে পারে, আরও বড় হয়। আপনারা যদি সাহায্য না করেন তাহলে হয়তো বা আমার এই চ্যানেলটা বড় হতে পারবে না। এই জন্য আপনাদেরকে অনেক অনেক সাহায্য দরকার আপনাদের। আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, কারণটা হচ্ছে আমার অনেক কিছু নাই, ভালো ক্যামেরা নাই, ভালো একটা স্পিকার নাই, তারপরে আমি আমার মতো করে চেষ্টা করছি যাতে আমি এই ট্রাভেলিং বিষয়টা ভালো করে ফুটিয়ে উঠাইতে পারি আপনাদের। আমি যখন ট্রাভেলিং করি আসলে কাউকে পাইনি, কেউ আমাকে সাহায্য করেনি। আমি এখান থেকে এয়ারপোর্টে যাব কিভাবে, যাব বিমান টিকিট কাটা, সব কিছু অলরেডি সব কিছু করা, কিন্তু তারপরে একটা ভয় কাজ করে যে আমি কিভাবে যাব, কই কি উঠব, কোথায় ইমিগ্রেশন করব, এই জিনিসগুলো কিন্তু আমি জানতাম না। তারপর আমি যখন আস্তে আস্তে শুরু করি, প্রথম ট্রাভেলিংয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, এবং ওই জায়গায় আমার একটা যখন ইমিগ্রেশন পার করি আমি বাংলাদেশ ইমিগ্রেশন, যখন ইন্ডিয়াতে ঢুকি, ইন্ডিয়া ইমিগ্রেশন থেকে আমি একটা ত্রিপুরা অফিসার পাই। এই অফিসারটা আমাকে অনেক হেল্প করছিল, কোথায় যাবে এইসব জিজ্ঞেস করছিল। আমি তো মানে অবাক হয়ে গেছিলাম যে একটা ত্রিপুরা ওই জায়গায় কীভাবে এই যে ইন্ডিয়া এম্বাসি ওই জায়গায় কাজ করে। সে আমাকে অনেক হেল্প করছিল, কোন জায়গায় গিয়ে থাকবে, কত টাকা ভাড়া হবে, খাওয়া দাওয়া কীরকম করবে, সে আমারে বলছিল। তো আমি অনেক প্রতি অনেক কৃতজ্ঞ, উনি আমাকে হেল্প করছিল। কিন্তু দেশের ভিতরে আমি অনেককে জিজ্ঞেস করছি, তারা কিন্তু আমাকে কেউ সঠিকভাবে বলতে পারে না। আর যারা বলছে তারা হয়তো টাকার বিনিময়ে, টাকা ছাড়া কেউ কিছুই করে না। তো আমি খুব কষ্ট পাইলাম, এই জন্য এই ইউটিউব চ্যানেলটাকে আমি গ্রো করছি, গ্রো করার জন্য চেষ্টা করছি যাতে এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে অনেককে সাহায্য পাই, এবং এক দেশ থেকে আর অন্য দেশে যাওয়ার সময় কী কী করণীয় সেইগুলো যেন জানতে পারে এই ইউটিউব চ্যানেল দিয়ে। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনাদের উপকারী হবে। আমি আমার প্ল্যান আছে, এখন বর্তমানে প্ল্যান আমার হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এই তিনটা দেশে ট্যুর করব। দেখা যাক, আসলে এখনও ভিসা ওইভাবে আমি প্রসেসিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি, নিয়ে কাগজপাতি সব রেডি হয়ে গেলে হয়তোবা ভিসা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আপনারা জানতে পারবেন তখন কীভাবে যেতে হয়, কোন জায়গায় কী ইমিগ্রেশন, থাকা খাওয়া, হোটেলের কস্ট কীরকম, সব কিছু আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, ট্রাভেলিং ব্লগের মধ্য দিয়ে আপনাদেরকে জানাবো। তো আপনারা অবশ্যই উপকারী হবেন। আমার মতো একা একা যখন যাবেন তখন মনে ভয় থাকবে না যে আমার এই ইউটিউব চ্যানেল দেখে দেখে আপনারা গন্তব্যে সঠিকভাবে যাইতে পারবেন। এবং আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে ইউটিউব চ্যানেলটা আরও ডে বাই ডে গ্রো হয়। আর বিষয়টা হচ্ছে যখন আপনি কারোর সাহায্য পাবেন না তখন আমার এই ইউটিউব চ্যানেলকে সাহায্য পাবেন। আর হচ্ছে যারা আমার মতো ট্রাভেলিং করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি হয়তো টাকা পয়সার দিক দিয়ে আপনাদের হেল্প করতে পারবো না, কিন্তু আমার সত্য জ্ঞান দেয় যতটুকু আপনাদের হেল্প করতে পারি হেল্প করব। আমি যখন ট্রাভেলিং করছিলাম আমাকে কেউ হেল্প করে না, এই জন্য আসলে আমি খুবই দুঃখ পাইছিলাম যে
যারা হেল্প করছিল তারাও টাকার বিনিময়ে আমাকে হেল্প করছিল, আদারওয়াইজ কেউ হেল্প করে নাই। আমি এই জন্য এই ইউটিউব চ্যানেলটাকে গ্রো করছিলাম যাতে এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে অনেক ভাই যেন যাইতে পারে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো আর এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।